বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক মান্নার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি। শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং নায়ক মান্নার ভক্তরা তাকে স্মরণ করেন। বিস্তারিত প্রতিবেদনে গণমানুষের নায়ক খ্যাত বাংলা চলচ্চিত্রের অভিনেতা মান্নার 15তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিস্থলে শুক্রবার সকাল থেকে ভিড় জমায় ভক্তরা। সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকাই সিনেমার প্রয়াত এই অ্যাকশন হিরোকে। সকাল থেকেই নানা আয়োজন করে টাঙ্গাইলে মান্না ফাউন্ডেশন কমিটি। তবে নায়ক মান্নার প্রতি চলচ্চিত্রের অনেক অভিনেতার নেই কোনো আগ্রহ। জন্মদিন কিংবা মৃত্যুদিনে অভিনেতার কোনো আয়োজনে থাকেন না চলচ্চিত্রের অনেক তারকায়, এমনটাই জানালেন চিত্রনায়ক মান্নার চাচা শাফি তালুকদার। এফডিসি থেকে উদ্যোগ নিয়ে এবং তো আমার জানা মতো কেউ আসেনি, তো ইলিয়াস কাঞ্চনের কাছে আশা করছিলাম যে অন্তকে মৃত্যুর মান্নার মৃত্যুবার্ষিকীতে সে শরীর হবে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এদিকে চট্টগ্রামে স্মরণ সভার আয়োজন করে মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় চলচ্চিত্রে সংশ্লিষ্ট এবং নায়ক মান্নার ভক্তরা তাকে স্মরণ করেন। উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন শুধু একজন অভিনেতা এটা নয়, তিনি একজন অভিনেতা ছিলেন, একজন সংগঠক ছিলেন, একজন প্রযোজক ছিলেন। মান্না কে চলচ্চিত্র পাড়া নির্মাণ করতে গেলে একটা অপ্রিয় গল্প, মান্না খেটে খাওয়া মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, মান্না সমাজের নিপীড়িত নির্যাতিত মানুষের বিরুদ্ধে কথা বলবে। এছাড়াও মৃত্যুবার্ষিকীতে নায়ক মান্নার চিকিৎসায় অবহেলাজনিত মামলার দ্রুত বিচারের দাবি করেন ভক্তরা। সুকন্যা আমির, নিউজ 24।